ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তাহলে আজকে আমার সাথে চলুন দারুণ সুস্বাদু টেস্টি টেস্টি একটা ইভিনিং কাটাতে। কলকাতা এক বৈচিত্র্যময় শহর। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, তিন দিকে তিন রকমের কালচার। তিন কলকাতার ফুচকার রেটেরও একটু তারতম্য আছে স্বাদেরও। ফুচকার টেস্টের সঙ্গে ফাও ফুচকাটা ভুলবেন না। আর এই তিন কলকাতাকে জুড়ে দিয়েছে মাটির তলা দিয়ে আমাদের মেট্রো রেল। কিন্তু আমি আজকে চলেছি সুতানোটি। তো যেটা বলছিলাম, মুড়ি মাখা এবং তেলে ভাজা এই দুটো জিনিসও কিন্তু তিন কলকাতায় একটু ভিন্ন রকমের এবং তার স্বাদও আলাদা। আজকে আমার গন্তব্য হচ্ছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফের ফিশ ফ্রাইয়ের কথা তো আর বলতে হবে না, তার সঙ্গে আমি আজকে আরও অনেক কিছু খাবো। তাহলে চলুন, এখন শোভাবাজার মেট্রোর ঠিক কাছেই হচ্ছে মিত্র ক্যাফে, আমি এটাতেই যাব। পুরনো একটা বাড়ির গায়ে চড়া রং করে পুরনো কলকাতার ধাঁচের কিছু ছবি এঁকে একটা ইমেজ তৈরি করার চেষ্টা হয়েছে। প্রথম জায়গাটা নন এসি, খুব একটা বড়ও না, এবং তারপরে ছোট একটা কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকলে আপনি এসি পাবেন। এখানেও কিন্তু বসার জায়গা খুব একটা বেশি না, আর প্রাইভেসি কাপল ফ্রেন্ডলি আমি একদম বলবো না, ইহা রসনা ফ্রেন্ডলি। সবাই বেশ একসাথে বসে খাওয়ার উপভোগ করবে। উপরের কড়িবার্গাগুলো কিন্তু কাঠের, তার মানে এটা কত পুরনো বাড়ি বুঝতেই পাচ্ছেন। হাল আমলের এসিটা বেমানান হলেও এখন আমরা এসিতে অভ্যস্ত, তাই এটা ওদের লাগাতে হয়েছে। মাটন কবির আছে, এটা আমি এখানে কখনো টেস্ট করিনি। এর আগে যতবারই খেয়েছি ফিশ ফ্রাই খেয়েছি। মেনু কার্ডটা শুধু দেখিয়ে রাখছি, স্বাদের সাথে দামের কোনো তুলনাই চলে না। আর পুরনো কড়িবর্গার এই জানলা, বলেছি না পুরনো কলকাতা আর বাঙালিয়ানার একটা ছোঁয়াচ পাবেন আপনি এখানে। পুরনো আমলের এই মিটার বক্সটা সত্যিই কি মিটার বক্স এদের নাকি ইন্টিরিয়ারের অঙ্গ সেটা ঠিক বুঝলাম না। হাত ধোয়ার জন্য ছোট্ট বেসিনও আছে, জায়গাটা ভীষণই ছোট। আর আপনার সঙ্গীকে নিয়ে আপনি ঢুকলে কানের মধ্যে ফিসফিস করে কথা না বললে পাশের জন শুনে ফেলবে। খেলাম হচ্ছে আমি ডিমের ডেভিল, এবার আমি খাবো এটা হচ্ছে মাটন কিমার চপ। অ্যাকচুয়ালি নর্থ ক্যালকাটায় যে কোনো তেলে ভাজা ভীষণ ভালো খেতে, কম্পারিটিভলি দামেও কম। আমি
ফ্রাই, একটা বেবি ফিশ ফ্রাই, একটা চিকেন তন্দুরি। আমার অর্ডারটা নিয়ে আসছে তিনটে থেকে, এগুলো মেনুগুলো পাওয়া যাচ্ছে তিনটে থেকে। লাস্ট ওখানে কিছু আছে লাঞ্চে যেন ওই পরোটা, পরোটা, মটন কষা, চিকেন কষা, পোলাও, ওই তিনটের পর থেকে পাবো। আর সকালে কি স্যান্ডউইচ থাকছে, চা, কফি থাকছে? হ্যাঁ, সকালবেলা অর্ডার তো আমলেট। না না, আমারও হয়তো ঘোরাটা ঠিক। মেট্রো স্টেশনে একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু বারবার হচ্ছে, এরপরে টিকিট কাউন্টারগুলো হয়তো থাকবে না। স্মার্ট কার্ড সোজা কিভাবে অনলাইনে টিকিট করতে পারবেন সে নিয়েও কথা বলছিল। আপনারা যারা যাতায়াত করেন তারা একটু কিন্তু ভালো করে জেনে নেবেন। এটা তো সবাই জানেন, খেয়ে মন ভরে গেলে মন খুশি হয়ে যায়। তাই সবাই খুশি মনে থাকুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। গন্ধে আমার